প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস ও মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা যে যেখানে আসো, দ্রুত খাতা কলম নিয়ে বসে পড়ো এবং তোমাদের সকল বন্ধুবান্ধবদের ঝটপট জানিয়ে দাও, জীববিজ্ঞান দ্বিতীয় বর্ষের ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আজকের ক্লাসে তোমরা বলতে পারবে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস সম্পর্কে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের। শুরুতে শিক্ষক পরিস্থিতি দেখে নাও। আমি GM শাহিনুর রহমান, লেকচারার অব বায়োলজি, গভর্নমেন্ট নর্থ খুলনা কলেজ, 13 গাদা, খুলনা। আজকের ক্লাসের শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রাণী জগতের প্রধান পর্বসমূহের নাম বলতে পারবে। 2, পর্ব অনুযায়ী শ্রেণীবিন্যাসের গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর অবস্থা ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বর হলো প্রত্যেকটি পর্বের উদাহরণ লিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই শিক্ষণ ফলগুলো দ্রুত খাতায় লিখে নাও। শুরুতেই তোমরা দুটো প্রাণীর ছবি দেখতে পাচ্ছ। বাংলায় লেখা আছে অঞ্চলায়ন, যার ইংরেজ পারিভাষিক শব্দ আছে ট্যাগমেটাইজেশন। এই প্রাণীটির সমস্ত দেহকে 3টি অঞ্চলে বিভক্ত করা হয়। 1 নম্বর হচ্ছে মস্তক, 2 নম্বর বক্ষ এবং 3 নম্বর হচ্ছে উদর। একটি প্রাণীর দেহকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করাকে বলা হয় ট্যাগমেটাইজেশন বা অঞ্চলায়ন। তোমরা ছবিতে লক্ষ্য করছো যে মস্তকের অংশ কতটুকু, বক্ষের অংশ কতটুকু এবং উদরীয় অংশ কতটুকু। এই 3টি অঞ্চল তোমরা সুন্দরভাবে দেখতে পারছো, আশা করি তোমরা বুঝতেও পারছো। আরেকটি ছবি আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। একটি পর্বের নাম হচ্ছে প্লাটি হেলমেন্থিস, যে বাংলা অর্থ হচ্ছে চ্যাপ্টা কৃমি। এদের রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত। রেশনতন্ত্রটি শিখাকোষ নিয়ে গঠিত। ছবিতে দেখছো যে প্রাণীর শিখাকোষটা কিরকম। আরেকটি প্রাণী দেখো, কিভাবে একটি প্রাণীর ত্রিপদ নামকরণ হয়। তোমরা ইতিপূর্বে 9ম এবং 10ম শ্রেণীতে শিখে আসছো দ্বিপদ নামকরণ কি। এখানে একটু আপগ্রেড ভাষা হচ্ছে ত্রিপদ নামকরণ। ত্রিপদ নাম হচ্ছে একটি প্রাণীর 3টি পদ থাকবে। নীল নদের চড়ুইয়ের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসিরা ডোমেস্টিকাস নিলোটিকাস। দেখছো তো 3টি পদ তোমরা দেখতে পাচ্ছ।
এদেরকে বলা হচ্ছে ত্রিপদ নামকরণ। থ্যালিয়াসিয়া, এদের দেহবরণ পাতলা ও স্বচ্ছ, পরিণত প্রাণীতে লেজ থাকে না, দেখতে লেবু বা পিঁপে আকৃতির। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে স্যালফা ম্যাক্সিমা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাণী জগতের যে প্রধান পর্বসমূহ তোমরা পূর্বের ক্লাসে জেনেছো, সেই সকল পর্বসমূহের 5টি করে বৈশিষ্ট্য কিভাবে সহজে মনে রাখা যায় তার জন্য আমি তোমাদের একটি সহজ টেকনিক, অর্থাৎ সহজে মনে রাখার একটি কৌশল তোমাদের সামনে দিয়ে দিচ্ছি। তোমরা এটা খাতায় নোট করে রাখো এবং ভালোভাবে আয়ত্ত করলে এটা তোমাদের সহজে মনে থাকবে। পর্বের প্রথম 5টি বৈশিষ্ট্য মনে রাখার কৌশল। মনে রাখার কৌশলটি হচ্ছে পারিনি, প্লানে, মালায়েনে অর্থ একাই করো। এই লাইনটি যদি তোমাদের মনে রাখতে পারো তাহলে 5টি বৈশিষ্ট্য, প্রত্যেকটা পর্বের 5টি করে বৈশিষ্ট্য তোমাদের মনে রাখতে সহজ হবে। আমি আবারও বলছি, পারিনি, প্লানে, মালায়েনে অর্থ একাই করো। পর্ব, আমরা জানি প্রাণী জগতের যে প্রধান পর্বসমূহ 9টি, আমরা যে 5টি বৈশিষ্ট্য পড়তে যাচ্ছি তার প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে ভ্রূণ স্তর। তো 1 নম্বর পর্ব হচ্ছে পরিভেরা, এদের ভ্রূণ স্তর 1 স্তরী। 2 নম্বর পর্ব হচ্ছে নিডেরিয়া, এদের ভ্রূণ স্তর 2 স্তরী। 3 নম্বর পর্বটি হচ্ছে প্লাটিহেলমিনথিস, এদের ভ্রূণ স্তর হচ্ছে 3 স্তরী। 4 নম্বর পর্বটি হচ্ছে নেমাটোডা, এদের ভ্রূণ স্তর 3 স্তরী। 5 নম্বর পর্বটি হচ্ছে মোলাস্কা, এদের ভ্রূণ স্তর 3 স্তরী। 6 নম্বর পর্বটি হচ্ছে অ্যানেলিডা, এদের ভ্রূণ স্তর 3 স্তরী। 7 নম্বর পর্বটি হচ্ছে আর্থ্রোপোডা, এদের ভ্রূণ স্তর 3 স্তরী। 8 নম্বর পর্বটি হচ্ছে একাইনোডারমাটা, এদের ভ্রূণ স্তর 3 স্তরী। এবং 9 নম্বর পর্বটির নাম হচ্ছে কর্ডাটা, এদের ভ্রূণ স্তরও 3 স্তরী। অর্থাৎ ভ্রূণ স্তর শব্দটি যদি মনে থাকে তাহলে একটা জিনিসই তোমরা এখানে লক্ষ্য করো, 1 নম্বর পর্ব 1 স্তরী, 2 নম্বর পর্ব 2 স্তরী, বাকি নিচের যতগুলো পর্ব আছে সবগুলো পর্ব তোমরা 3 স্তরী দেখতে পাচ্ছ। অর্থাৎ পর্বগুলোর নাম যদি সহজে মনে রাখতে পারো, ভ্রূণ স্তরগুলো তোমাদের সহজে মনে থাকবে। প্রথম দুটি হচ্ছে প্রথমটা 1 স্তরী, পরেরটা 2 স্তরী, তারপরেরগুলো সবই 3 স্তরী। দুই নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে সিলোম। তাহলে 1 নম্বর পর্ব হচ্ছে এখানে পরিফেরা, যাদের সিলোম নাই। 2 নম্বর পর্ব নিডেরিয়া, সিলোম নাই, প্লাটিহেলমিনথিসেরও নাই, নেমাটোডা এদের সিলোম হচ্ছে অপ্রকৃত, মোলাস্কা পর্বের সিলোম হচ্ছে প্রকৃত, অ্যানেলিডা পর্বের সিলোম হচ্ছে প্রকৃত, আর্থ্রোপোডা পর্বের সিলোম হচ্ছে প্রকৃত, একাইনোডারমাটা পর্বের সিলোম হচ্ছে প্রকৃত, কর্ডাটা পর্বের সিলোম হচ্ছে প্রকৃত। তোমরা কিন্তু ভালোভাবে এখানে
লক্ষ্য করছো এবং এটা মনে রাখতে খুবই সহজ। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আবরণ। তাহলে পরিবেশের কোনো আবরণ নাই। নিডেরিয়া পর্বের আবরণ হচ্ছে কাইটিন প্রকৃতির, প্লাটিহেলমিনথেসের আবরণ হচ্ছে কিউটিকল, নেমাটোডের আবরণ হচ্ছে কিউটিকল, মলাস্কের আবরণ হচ্ছে কাইটিন, অ্যানেলিডা পর্বের আবরণ হচ্ছে কিউটিকল, আর্থ্রোপোডা পর্বের আবরণ হচ্ছে কাইটিন, 91 পর্বের কোনো আবরণ নাই, কর্ডেটা পর্বের কোনো আবরণ নাই। চার নম্বর যে বৈশিষ্ট্যটি হচ্ছে প্রতিসাম্যতা। তাহলে পরিবেরা পর্বের প্রতিসাম্যতা হলো অপ্রতিসম, নিডেরিয়া পর্বের প্রতিসাম্যতা হচ্ছে অরীয় প্রতিসাম্য, প্লাটিহেলমিনথেসের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, নেমাটোডা পর্বের দ্বিপার্শ্বীয় প্রতিসম, মলাস্কা পর্বের দ্বিপার্শ্বীয় প্রতিসম, অ্যানেলিডা পর্বের দ্বিপার্শ্বীয় প্রতিসম, আর্থ্রোপোডা পর্বের দ্বিপার্শ্বীয় প্রতিসম, একানোডারমাটা পর্বের দ্বিপার্শ্বীয় প্রতিসম, কর্ডাটা পর্বের দ্বিপার্শ্বীয় প্রতিসম। অর্থাৎ পরিফেরা অপ্রতিসম এবং নিডেরিয়া অরীয়, বাকি সবগুলো দ্বিপ্রতিসম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই এগুলো খাতায় নোট করে রাখো। 5 নম্বর যে বৈশিষ্ট্যটি আমরা বলবো সেটা হচ্ছে গঠন মাত্রা। পর্ব পরিফেরা এদের গঠন মাত্রা হচ্ছে কোষীয় মাত্রা, নিডেরিয়া পর্বের গঠন মাত্রা হচ্ছে টিস্যু মাত্রা, প্লাটিহেলমিনথেসের পর্ব হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রা, নিমেটোডা পর্বের গঠন মাত্রা হচ্ছে অঙ্গ অন্ত্র মাত্রা, মলাস্কা হচ্ছে অঙ্গ তন্ত্র মাত্রা, অ্যানেলিডা অঙ্গ তন্ত্র মাত্রা, আর্থ্রোপোডা পর্বের অঙ্গ তন্ত্র মাত্রা, একানোডারমাটা পর্বের অঙ্গ তন্ত্র মাত্রা, কর্ডাটা পর্বের অঙ্গ তন্ত্র মাত্রা। তাহলে তোমরা ধারাবাহিকভাবে 5টি বৈশিষ্ট্য কিভাবে সহজে মনে রাখা যায় সেই টেবিলটি তোমরা দেখলে, এবং সেই শখটি এই শখটি যদি তোমরা সহজে মনে রাখতে পারো তাহলে কখনো এটা ভুলার নয়। পর্বগুলো দেখে নাও এবং সেই 5টি বৈশিষ্ট্য তোমাদের একটি মাত্র স্লাইডে আমি এবার দেখানোর চেষ্টা করছি। তোমরা প্রতিটি পর্বের যে উদাহরণ সেই উদাহরণগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ। যে পরিফেরার উদাহরণ হচ্ছে এসকাইপা, গ্লাটিনোজাম, নিডেরিয়া পর্বের হচ্ছে হাইড্রা ভুলগারিস, প্লাটিহেলমিনথেস হচ্ছে টেনিয়াসোলিয়াম, নিমোটাস হচ্ছে লোয়া লোয়া, মোলাস্ক হচ্ছে পাইলা গুলোবাসা। তার বৈশিষ্ট্যগুলো তো আগেই তোমরা দেখছো। অ্যানেলিডার উদাহরণ হচ্ছে হিরুডিনারিয়া মেডিসিনালিস, আর্থ্রোপোডা হচ্ছে মাস্কা ডোমেস্টিকা, অ্যাকোনোমাটো পর্বের উদাহরণ হচ্ছে অ্যাকাইনাস স্কুলেন্টাস, কর্ডটা হচ্ছে হোমোসেপিয়ান্স, মানুষের বৈজ্ঞানিক নাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু 5টি বৈশিষ্ট্যের সাথে সাথে উদাহরণগুলো জেনে বলতে পারছো এবং এগুলো খাতায় নোট করে রাখো। এই পর্যায়ে আমি তোমাদেরকে একটি দলীয় কাজ দিচ্ছি, তোমরা এটা এই কাজটি এখনই কমপ্লিট করতে হবে। এতক্ষণ যেটা তোমরা শিখছো দেখছো সে তারই আলোক একটু দলীয় কাজ। সময় মাত্র 1টা মিনিটের জন্য বরাদ্দ করা হয়েছে। ক দল, তোমরা যে কজন এখানে উপস্থিত আছো 2টি দলে বিভক্ত হয়ে যাও, একটা হচ্ছে ক দল আর একটা হচ্ছে খ দল। ক দলে যারা আসো তাদের সিলোমবিহীন 3টি পর্বের নাম লিখো, এবং খ দলে যারা আছো তারা সিলোমযুক্ত 3টি পর্বের নাম লিখো। আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়ছি সেখানে কিন্তু আমরা স্পষ্ট এগুলো দেখে আসছি যে সিলোমবিহীন পর্ব কোনগুলো, সিলোমযুক্ত পর্ব কোনগুলো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কাজটি যথারীতি
কমপ্লিট করে রাখছো, কমপ্লিট করছো। আশা করি এইভাবে যদি তোমরা পড়াশোনা করো তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবে। মূল্যায়ন, একটু মূল্যায়ন দেখি আমরা, একটু প্রশ্ন মাধ্যম দিয়ে দেখবো যে কে কে এর অ্যান্সার করতে পারো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাণীদেহের অঙ্গতন্ত্র মাত্রার পর্ব হলো, নিম্নের কোনটি সঠিক? উত্তর যাচার জন্য বৃত্তের উপর ক্লিক করুন। প্রাণীদেহের অঙ্গতন্ত্র মাত্রার পর্ব হলো আত্মপটা, প্লাটিহেলমিনথেস, কর্ডাটা, নিম্নের কোনটি সঠিক? কোয়া, যে কোয়া বলছো দেখি কোয়ার অ্যান্সার সঠিক কিনা। ভুল উত্তর, খর অ্যান্সার সঠিক কিনা? সঠিক উত্তর। অতএব যারা খ অ্যান্সার করেছে অর্থাৎ 1 আর 3, যে প্রাণীদেহের অঙ্গতন্ত্রের মাত্রার পর্ব হলো আর্থ্রোপোডা এবং কর্ডাটা, এদের উত্তর হচ্ছে সঠিক। বাকিগুলো যারা তোমরা যদি গ এবং ঘ অ্যান্সার করে থাকো তাদের উত্তর হচ্ছে ভুল। তো যারা খ অ্যান্সার দিয়েছো তাদের জন্য একটা ছোট্ট করে ক্লাব দিয়ে তাদেরকে উৎসাহিত করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের আলোকে আমি তোমাদের জন্য বাড়িতে একটা কাজ দিচ্ছি, হোমওয়ার্ক, যেটাকে আমরা হোমওয়ার্ক বলি। এই হোমওয়ার্কটি তোমরা খাতায় লিখে রাখো। বাড়ির কাজটি হচ্ছে, প্রত্যেকটি পর্বের একটি অনন্য বৈশিষ্ট্য উল্লেখপূর্বক প্রাণী জগতের প্রধান পর্বগুলোর নাম ও একটি করে উদাহরণ লিখে আনবে। তোমরা এই কাজটি, এই হোমওয়ার্কটি খাতায় লিখে রাখো এবং এই কাজটি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়ে আসবে। কমপ্লিট করতে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করো তাহলে আমাকে অবশ্যই ফোন করবে। আমার ফোন নম্বরটা হচ্ছে 01722801381। সবাই লিখে রাখছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় সবাইকে ধন্যবাদ।